হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো শুরুতে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন, আজকে আমি আপনাদেরকে রংপুরে তাজহাট জমিদার বাড়ি এর পুরোটা শেয়ার করব। আর এই তাজহাট জমিদার বাড়িটা দেখতে অসম্ভব সুন্দর। এটা গেট, গেট থেকে শুরু, আর এটা কিন্তু অনেক বিশাল। তো এখানে টিকিট কিন্তু খুব বেশি না, মাত্র 20 টাকা করে। তো টিকিট কেটে নিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি। আর এটা দেখতে যতটা সুন্দর, আর এর পরিবেশটা কিন্তু ঠিক ততটাই ভালো। চারিদিক থেকে, সকল দিক থেকে বলা চলে, পরিবেশটা খুবই ভালো। তো এই যে তাজহাট জমিদার বাড়ি, এটা একদম মানে পুরো লুক, সামনের যে লুক, এটা এটা কিন্তু সামনে থেকে পুরোটা একদম সাদা, ধবধবে সাদা। আর পেছনের দিকে কিন্তু দেয়ালের কালারটা আবার চেঞ্জ। আর এর চারিদিকটা কিন্তু বাগানে ভরপুর, চারিদিকে ফুল আর গাছপালা খুবই সুন্দর করে সজ্জিত, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, এক কথা দেখার মতো মনোরম একটা পরিবেশ। আর এখানে কিন্তু খুবই সুষ্ঠুভাবে দর্শনার্থীরা আসে এবং ঘুরে ছবি তুলে ভিডিও করে চলে যায়। যদিও ভিতরে কিন্তু কোনো রকম ভিডিও করার বা ছবি তোলার পারমিশন নাই, যা ভিডিও ছবি সব কিছু বাহির থেকেই করা, যেহেতু এটা একটা জাদুঘর, ভেতরে অনেক কিছু রয়েছে এই কারণে। আর এইটার যে সিঁড়িটা রয়েছে, এটা তো দেখেই বুঝতে পারছেন যে এটা আসলে কতটা সুন্দর। তো এই সিঁড়িতে কিন্তু সবার ছবি তোলা আর ভিডিও করা, এটার জন্য কিন্তু সব সময় এখানে একটু জ্যাম। এই তো আমার মেয়ে আর মেয়ের বাবা, এরা উপরের দিকে উঠে যাচ্ছে, তো আমিও তাদের সাথে সাথে যাব। তো এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে সামনের যে দরজাটা রয়েছে বা গেটটা রয়েছে, এখান দিয়ে ঢুকেই কিন্তু এটার যে জাদুঘর, এটা তো জাদুঘরের গেট পর্যন্ত আমি গিয়েছি ভিডিওটা অন রেখে। বাট গেটে যে দারোয়ানটা রয়েছে বা প্রহরী রয়েছে, উনি বলল যে ভিতরে কোনো প্রকার ভিডিও করা যাবে না, মোবাইলটা বন্ধ করে ফেলুন। তো আমি আর ওইভাবে ভিডিও করিনি। এটা হচ্ছে একদম বারান্দার সামনে, সামনের পাশটা একটু মানে দেখালাম আর কি। তো এই তো এটা হচ্ছে জাদুঘরের মেন যে ভিতর, এখানে আসলে পুরাতন দিনের যত স্মৃতি আর কি সব কিছু সংরক্ষণ করে রাখা রয়েছে, এগুলো সবগুলো গ্লাসের ভিতরে রয়েছে। এগুলো পুরোটা কিন্তু ভিডিওতে আনা যাবে না, আমি নিয়ে আসিনি। তো বের হয়ে এটা একদম বারান্দায় রাখা আছে, আর এটা তো অনেক বিশাল। তো এই যে বারান্দার কাজগুলো কিন্তু অসম্ভব সুন্দর, আর প্রতিটা রুমে তালা বন্ধ করা আছে। শুধু এই জাদুঘর হিসেবে একটা রুম ওপেন আছে, যেটাতেও লোকজন রয়েছে, পুলিশ রয়েছে, পাহারায় রয়েছে, এভাবে দেখার সুযোগ। আর এই যে এরকমভাবে প্রত্যেকটা রুমে তালা, আর প্রতিটা তালাতে একেবারে সিলগালা করে দেওয়া আছে। তো এখন আমরা সামনের দিক থেকে সাইড দিয়ে পেছনের দিকে যাচ্ছি। এটার যে সিস্টেম আসলে অসম্ভব সুন্দর, পেছনের দিক দিয়ে এসে কিন্তু আবার উঠা যাবে, এরকম সিঁড়ি রয়েছে, দুই পাশ দিক থেকে সিঁড়ি রয়েছে। আর সিঁড়িগুলো সবগুলো কিন্তু তালা দিয়ে ব্লক করে রাখা আছে। আর এই যে বারান্দার কাজগুলো অসম্ভব সুন্দর, এটা সবগুলো কাজই আসলে সুন্দর, কারণ ব্রিটিশ আমলে যত কাজ রয়েছে সব কিছু কিন্তু দেখার মতো। তো এটা কিন্তু আরেকটা সাইড পেছনের দিকেই, আমি কিন্তু পেছন দিক থেকে জাদুঘরের ভেতরে একটু ভিডিও করলাম। তো পেছনের দিক থেকে এদিকে আবার বাগান রয়েছে। তো এই বারান্দা দিয়ে এটারও কিন্তু ওপরে ওঠার সিঁড়ি রয়েছে, সবগুলোই তালা দিয়ে একেবারে মানে কাঁটা তারের বেড়া দিয়ে রেখে দিয়েছে। আর এই যে এখানে ওপর থেকে নিচের দিকে দেখা যাচ্ছে, আর এই যে এটা কিন্তু মূল নকশা, যে তাজহাট জমিদার বাড়ি রয়েছে এই বাড়িটার কিন্তু মূল ফটকের যে নকশাটা, এই নকশাটা এখানে একদম সকল বর্ণনা দেওয়া আছে। আর এগুলো আসলে সব কিছু ওই আগেকার সময়ে ব্রিটিশ আমলের যে মানে জমিদার রয়েছিলেন ওনার সময়কার, এই যে তাজহাট জমিদারের বংশ তালিকা, এটা আসলে লাল রায় এই পদবীর বংশ এটা ছিল। তো এই তো শেষ পর্যন্ত ভৈরব লাল রায় এই পর্যন্ত নাম রয়েছে এখানে। তো এটাও খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রেখে দিয়েছে, যারা আসবে তারা কিন্তু পুরোটা দেখে নিতে পারবে। এগুলো একদম মানে বারান্দাতেই রয়েছে, গেট দিয়ে ঢুকে ফার্স্টে প্রথম দিকেই রয়েছে। আর এটা হচ্ছে সাইড দিক থেকে, গেটের সাইড দিক থেকে, এটা পিছন পার্ট।
পিছনের দিকে এসেও কিন্তু এরকম সুন্দর বাগান রয়েছে। আর পিছনের দিক থেকে এই যে চারিদিক থেকে গেট রয়েছে, নিচতলার চারিদিক থেকে গেট রয়েছে এবং সব দিক থেকে একটা করে সিঁড়ি রয়েছে উপরের দিকে যাওয়ার জন্য। আর দেখেন পিছনের দিক থেকে কিন্তু এই বিল্ডিংটার কালার কিন্তু পুরোটাই আলাদা, লাল সাদা এরকম একটা কালার করা আছে, দেখতে অসম্ভব সুন্দর লাগে, দূরে থেকে একেবারে অন্যরকম একটা ভিউ আসে। আর এই যে এই পাশে এদিকে বাথরুম রয়েছে দর্শনার্থীদের জন্য, আবার এখানে আবাসিকও রয়েছে। তো এটা কিন্তু পেছনের দিক থেকে আবার বের হয়ে চলে আসলাম আমরা, এদিকে এখন বাগান রয়েছে, বাগানের দিকে আসলাম, একটা সাইডে আসলাম। আর এই সাইডে যে বাগানগুলো রয়েছে খুবই সুন্দর দেখার মতো, প্রত্যেকটা কাজই অসম্ভব সুন্দর, আর এতটা গোছানো, এতটা সবুজ, এত মনোরম পরিবেশ, আর আমার আসলে খুবই ভালো লেগেছে। এই পাশে মসজিদ রয়েছে, নামাজের ব্যবস্থা রয়েছে। এই পাশে আবাসিক, এখানে যারা কর্মরত রয়েছে ওনারা থাকে হয়তো ফ্যামিলি নিয়ে এরকমই। তো এই পাশে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ এরকমও দেয়া আছে। আর এই তো এই পাশে কিন্তু চারিদিকটা গাছপালা, ওই যে সাদা যে বিল্ডিংয়ের ওয়ালটা দেখা যাচ্ছে ওইটাই মূলত এর শেষ এরিয়া। আর ভিতরে ভিতরে যে রাস্তাগুলো করে দেওয়া আছে এটাও খুবই সুন্দর দেখার মতো, ওই যে সাদা প্রাচীর আর কি, ওই প্রাচীরের এই পর্যন্ত এটার পুরোটা, আর প্রাচীরের ওই পাশে কিন্তু আবার আলাদা। তো একটা সাইড পুরোটা শুধু বাগান করা আছে আর একটা সাইডে অনেক গাছপালা রয়েছে, আর মাঝখানে রয়েছে এই যে জমিদার বাড়িটা। আর জমিদার বাড়ির পেছনের দিকে বাগান, মানে চারিদিকে বাগান, পুকুর রয়েছে, অনেক পুরাতন দিনের গাছও রয়েছে। তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা রংপুর আসবেন তারা অবশ্যই এই তাজহাট জমিদার বাড়িটা দেখে যাবেন। আমি আশা করি যে আপনাদের খুবই ভালো লাগবে, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটি ভিডিওতে। তো আমরা কিন্তু এখন জমিদার বাড়ি থেকে বের হয়ে চলে আসতেছি, আর আসার সময় এই ভিডিওটা করেছি, যদিও এটা যাওয়ার সময় করা লাগতো, বাট আমি আসার সময় ভিডিওটা করে নিয়ে বের হয়ে আমরা চলে এসেছি।